হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এখনই মাত্র পা খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের দশটি বড় খবর তার সাথেই থাকছে শুভেন্দুর বিরাট বড় বার্তা একা লড়ে ভোটে জেতার ক্ষমতা হারিয়ে ফেলেছেন এবার ইন্ডিয়া জোট নিয়ে মমতাকে যে কটাক্ষ তাতেই যেন গোটা বাংলা নড়ে গেল এই মাত্র বিরাট বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রীর জামিন আর এমনই সময় পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বিরাট বড় বার্তা বুদ্ধদেব বাবু অসুস্থ আমিও অসুস্থ সামনে পুজো আমাকে জামিন দিন কাতর আবেদন এবার পার্থর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ আমিও অসুস্থ এমন ইঙ্গিতের পর যা কাণ্ড ঘটলো তা শুনে আপনার চোখ কপালে উঠবে নিয়ম করে মন গড়ে গল্প ছড়াচ্ছে বিদেশ থেকেবারে এবার টুইটে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলুন এবার তাতে আপনার চোখ কপালে উঠবে তার সাথে মমতার যে চমক তাতে আপনার চোখ কপালে উঠবে বুধবার বিরাট বড় চমক দেবেন না মমতা মন্তব্য ঝাড়গ্রাম লক্ষ্য সেই দু হাজার চব্বিশে এবার ঝাড়গ্রামকে লক্ষ্য করে কি কাণ্ড ঘটছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা গোটা বাংলা বাজি যেখানে নজর লোকসভা ভোট দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে মাথায় রেখে এবার বিশ্ব আদিবাসী দিবসে কার্যত চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের ঝাড়গ্রাম সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল আর এমনই সময় বিরাট বড় ধমাকা যেখানে সাংসদ পদ ফিরে পেলেন ইংরেজি মিডিয়ামেও সিদ্ধান্ত মন্ত্রিসভা এবার থেকে স্কুলে স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক করা হলো প্রথম ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ইংরেজি হতেই হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ রাজ্যের শিক্ষা মন্ত্রী অনুমোদিত হয় বহুদিন পর আবাস যোজনা নিয়ে বিরাট বড় বার্তা এবার মমতা পোল খুলে দিলেন আবাস যোজনা নিয়ে যা গরিব মধ্যবিত্ত সহায় যারা মাটির বাড়িতে আজ বসবাস করছেন তাদের জন্য অনেকটাই বিশাল খুশির খবর আবার কি নতুন করে আবেদন করা যাবে আবাস যোজনায় সেই সাথে যারা আবেদন করে রেখেছেন তাদের বাকি হবে নতুন লিস্ট কবে থাকছে আবাস যোজনা নিয়ে আজকের দু দুটি লেটেস্ট ব্রেকিং নিউজ তার সাথেই আবার নতুন ধামাকাতারে খবর বাংলার বুকে আগস্টের শুরুতেই এবার ব্যাংকের আমুল পরিবর্তন বদলে যাচ্ছে ব্যাংকের সুদ যদি আপনিও মোটা অঙ্কের টাকা রেখে থাকেন কোন ব্যাংকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ যে কোনো ব্যাংকে টাকা রেখে থাকলে এই নতুন সুদের স্কিম বদলে দেবে টাকার পরিমাণ যেখানে স্টেট ব্যাংক থেকে শুরু করে ইন্ডিয়ান ব্যাংক এদিকে আবার এইচডিএফসি থেকে শুরু করে পাঞ্জাব ব্যাংক যে কোনো ব্যাংকে টাকা রেখে থাকলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সেই সাথে পোস্ট অফিস থাকছে আর একটি প্লাস পয়েন্ট যদি আপনারা পোস্ট অফিসেও টাকা রেখে থাকেন আপনাদের জন্য থাকছে এক্সক্লুসিভ একটি নতুন প্ল্যান আর এমনি সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বিরাট বড় তৎপরতা যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে সেই সাথে বাংলা নিয়ে কি বলছেন এবার মোদী তা নিয়ে বিরাট সংবাদ আর সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভাবে ছেড়ে কথা বলছেন না চব্বিশে জিতে দেশ বাঁচাবে ইন্ডিয়াই এনডিএ কে উড়িয়ে দাবি মমতার রাজ্যে উদ্বোধন একাধিক প্রকল্পের ঘোষণা দুয়ারে সরকার প্রকল্পের নয়া পর্বেরও এবার কি বললেন মমতা নয়া কি কি প্রকল্প একই সাথে চালু করেছেন মুখ্যমন্ত্রী থাকছে তিরিশটি ধামাকাদার খবর তা নিয়ে তিরি আবার সামনেই উঠে আসে লোকসভা ভোট আর তার আগে যে কাণ্ড এনা জিতেন্দ্র তাতে আপনার চোখ কপালে উঠবে দলের চাপে অন্যায় কাজ করতে বাধ্য হয়েছিলাম আজ আমি ক্ষমা প্রার্থী বিস্ফোরক এবার জিতেন্দ্র দুর্গাপুরের মঞ্চ থেকে দুর্গাপুরের মানুষদের কাছে ক্ষমা চান তৎকালীন তৃণমূলের দাপুটি নেতা তথা বর্তমান রাজ্যের বিজেপির অন্যতম দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি কি করেছিলেন তিনি এবার কি হচ্ছে গোটা বাংলা জুড়ে সম্মিলে থাকছে আজকের ধামাকাদার দশটি বড় খবর যা জানতে বিরোধী ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে তবে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন তাহলেই খবর প্রকাশ হওয়া মাত্র সবার আগে পৌঁছে যাবে আপনার ফোনের হোম স্ক্রিনে আর তারই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে তবে তার আগে অবশ্যই প্রতিদিনের সকালেই খবর কাগজ পাওয়ার আগে আমাদের লেটেস্ট ব্রেকিং নিউজগুলো পেতে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট গুগলে গিয়ে জাস্ট সার্চ করুন অনলি টেন নিউজ ডট কম স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন অনলি টেন নিউজ ডট কম সেভাবে গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন ক্লিক করে প্রতিদিনের সকালেই দশটি ব্রেকিং নিউজ পেয়ে যাবেন তার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন অনলি টেন নিউজ ডট কম আর তারপরে আমাদের ওয়েবসাইটটি ক্লিক করে যারা খবর কাগজ ভালোবাসেন তারা প্রত্যেকে নিজেদের মতো করে আমাদের ওয়েবসাইট থেকে খবরগুলো পড়ে নিতে পারবেন এইমাত্র বিরাট বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় মানিকে ভট্টাচার্যের স্ত্রীর জামিন আগেই হওয়া উচিত ছিল এবার মন্তব্য বিচারপতির বিরাট বড় খবর সামনে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন জামিন পেলেন মানিক ভট্টাচার্য স্ত্রী শতরূপা ভট্টাচার্য বাবু অসুস্থ আমি অসুস্থ সামনে পুজো আমাকে জামিন দিন কাতর আবেদন এবার পার্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ আমি অসুস্থ এমন ইঙ্গিতের পর যা কাণ্ড ঘটলো তা শুনে আপনার চোখ কপালে উঠবে এদিন আদালতে সওয়াল জবাবের পার্থ বলেন কোন মূল্যের আমাকে জামিন দিন আমি এসবের জন্য দায়ী নই পার্থ বলেন এক বছরের বেশি সময় ধরে সিবিআই আমার বিরুদ্ধে কিছু প্রোডিউস করতে পারেনি ছাব্বিশ বছর ধরে জনগণের কাজ করেছি এসএসসি কি মন্ত্রী হিসেবে আমার কোন রোল নেই এসএসসি আইনে অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে একজন পলিসি তৈরি করে একটা অংশ নিয়োগের কাজ করে এসএসসি চলে বোর্ডের মাধ্যমে মন্ত্রী এখানে কোনো রোল নেই নিয়োগ দিতে পারে না আর এমনই সময় নিয়ম করে মন করে গল্প ছড়াচ্ছে বিদেশ থেকে এবার টুইটে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললে বা তাতে আপনার চোখ কপালে উঠবে যেখানে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনফোর্সমেন্ট ডিরেক্টর কে নিশা করেন অভিষক বন্দ্যোপাধ্যায় আর তার সাথে মমতার যে চমক তাতে আপনার চোখ কপালে উঠবে বুধবার বিরাট বড় চমক দেবেন মমতা মন্তব্য ঝাড়গ্রাম লক্ষ্য সেই দু হাজার চব্বিশে এবার ঝাড়গ্রামকে লক্ষ্য করে কি কাণ্ড ঘটছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে গোটা বাংলা বাজি মাঠ যেখানে নজরে লোকসভা বোট দুহাজার এর লোকসভা ভোটকে মাথায় রেখে বারা বিশ্ব আদিবাসী দিবসে কার্যত চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নয় আগস্ট বুধবার বিশ্ব আদিবাসী দিবস লোকসভা ভোটের মুখে চোদ্দটি জেলার আদিবাসী এলাকায় ভোট ব্যাংক লক্ষ্য করে সেই দিবস কে উৎসবের আয়োজন করছে বলে মনে করা হচ্ছে এই জেলাগুলি হলো ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া নদীয়া হুগলি মালদহ আর তাতেই চমক দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই চক্ষু চড়ক কাজ কি করছেন এবার মমতা তা নিয়ে বিরাট বড় খবর যেখানে আগেও বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে গিয়ে তবে এবার আদিবাসী দিবস অনুষ্ঠান নেই তাত অনেকটাই বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশিকাদের জানিয়েছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ফের রাজ্য জুড়ে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে মনে করা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন যা দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই আদিবাসী ভোট ব্যাংক বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় স্ট্র্যাটেজি যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের ঝাড়গ্রাম সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল আর এমনই সময় বিরাট বড় ধমাকা যেখানে এখানে সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী বিজ্ঞপ্তি লোকসভার সচিবালয় এদিন লোকসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন সুপ্রিম কোর্টে রাহুল গান্ধী বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পরই তাকে সাংসদ পদ ফিরে পাওয়ার জন্য উজ্জ্বল হয়ে উঠেছিল গত মার্চ মাসে কেরলের সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করেছিল আর এবার রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পেতে উৎসব শুরু হয়ে গেছে দিল্লির কংগ্রেস সদর দপ্তরে আর তার মাঝে বিরাট বড় কাণ্ড এবার স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক পড়াতে হবে ইংরেজি মিডিয়ামেও সিদ্ধান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভায় এবার থেকে স্কুলে স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক করা হলো প্রথম ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ইংরেজি হতেই হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ রাজ্যের শিক্ষামন্ত্রী অনুমোদিত হয় সেই শিক্ষানীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাংলা এবং ইংরেজি পড়তেই হবে শুধু তাই নয় তৃতীয় ভাষা হিসেবে যে আঞ্চলিক ভাষা প্রয়োগ বেশি বা কার্যকরী বেশি সেই অঞ্চলে সেই ভাষা পড়া যাবে তা হিন্দি হতে পারে সাঁওতালি হতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে ইংরেজি মিডিয়ামের স্কুলগুলোতে বাংলা ভাষা পড়াতেই হবে এমনই সময় রাহুল গান্ধী নিয়ে বিরাট বড় খবর মোদী ছবি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী এদিনের সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানে তিনি বলেন আজ কাল সত্যের জয় হতোই যাই হোক না কেন আমার রাস্তা কিন্তু স্পষ্ট আমাকে কি করতে হবে আমার কি কাজ সেটা নিয়ে আমার মাথায় স্পষ্ট লক্ষ্য রয়েছে তারা আমাকে সাহায্য করছেন এবং সাধারণ মানুষকে যেভাবে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এর সাথে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিচার ব্যবস্থার জয় সুপ্রিম কোর্টে স্বস্তি রাহুলের খুশি হয়ে এমনই টুইট করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধীকে দু বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল গুজরাটের সুরাট আদালত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা এদিন নিম্ন আদালতের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশের পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরাতে তৎপর হয়েছে কংগ্রেস নেতৃত্ব টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন রাহুল গান্ধীর সাংসদ পদ সংক্রান্ত এই খবর আমি খুশি আমাদের মাতৃভূমির জন্য ইন্ডিয়া জোর যে শপথ নিয়েছে এর ফলে তা আরো শক্তিশালী হবে এবং আমরা জয়ী হব এটা আমাদের বিচার ব্যবস্থারও জয় তবে বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবারও বিরাট বড় খবর অভিষেকের রক্ষা কবচ দিল না আদালত হাইকোর্টে অস্বস্তি তৈরি তদন্তে ক্ষোভ প্রকাশ বিচারপতির যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ আর দিল না কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সমন করে অভিষেক সেই সমনে চ্যালেঞ্জ করে এক গুচ্ছ আবেদন করেন অভিষেক তার মধ্যে অন্যতম ছিল গ্রেপ্তার না করা বা কড়া পদক্ষেপ না করা সেই মামলায় রক্ষা কবচ দিল না এবার আজ হাইকোর্ট তারই মাঝে বিরাট বড় খবর হাসপাতাল থেকে ছাড়া হতে পারে দ্রুত কেমন আছেন এবার বুদ্ধদেব বুদ্ধদেব উঠে আসছে বিরাট খবর সুস্থ হচ্ছেন ধীরে ধীরে আশার আলো তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে খবর এদিন হাসপাতালের বোর্ড আস্থা নিয়ে একটি বসে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের রিভেলিটেশন ফিজিওথেরাপি চলতে থাকবে অ্যান্টিবায়োটিক আগামীকাল পর্যন্ত চলবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আর এমনই সময় ভয়ানক মৃত্যুর খবর বেহালায় মর্মান থেকে পথ দুর্ঘটনা সাত বছরের এক শিশুর করুন পরিণতি আর তাই নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে বেহাল চৌরাস্তার কাছে ওড়িশার স্কুলের সামনে শুক্রবার এই ঘটনাকে অত্যন্ত দুঃখের বলে মন্তব্য করেছেন মেয়র তথা ফিরিয়াদাকে এদিন ফরিয়াদের মুখে শোনা গিয়েছে হকার সমস্যার কথা ফরিয়াদ বলেন এটা ঠিক যে কিছু কিছু জায়গায় হঠাৎ করে হকার বসে যাচ্ছে বারবার বলার পরেও তারা সরছে না পুলিশকে বলবো ব্যবস্থা নিতে এ নিয়ে পুলিশকে চিঠিও দিতে চলেছেন মেয়র এদিন বেহাল দুর্ঘটনার পর অভিযোগ উঠেছে লোকজনের কাছ থেকে টাকা নেওয়া হয় পুলিশ সেই টাকা দিতে দিয়ে জোর করে বলে অভিযোগ বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সময় কারো কারো কাছে দশ টাকা অব্দি চাই বলে অভিযোগ এ নিয়ে কলকাতার মেয়র ফিরিয়া তাকিমকে প্রশ্ন করে হলে তিনি বলেন আপনার কথায় কথাই বলেন টাকা তুলছেন যদি অভিযোগ থাকে আপনারা ছবি তুলুন একটা লোকের বিরুদ্ধে অভিযোগ করে দিলে হবে না আমাদের এটাও দেখতে হবে পুরো সংস্থা নিজের পুলিশ নয় আইন শৃঙ্খলা দেখা পুরো সংস্থার হাতে নেই এদিন বেহালার দুর্ঘটনার পর স্থানীয় স্কুলের শিক্ষকরা অভিযোগ তোলেন বেসরকারি স্কুলের কাছে ট্রাফিক পুলিশ থাকে অথচ সরকারি স্কুলের সামনে সেসব নিরাপত্তার বালাই নেই কথা ঠিক নয় যুক্তি বেসরকারি স্কুলে ভিড় বেশি এই বলে পুলিশ থাকে সেখানে গাড়ি বেশি থাকে তাই ট্রাফিক পুলিশ থাকে মানুষের ভিড়ের জন্য ট্রাফিক পুলিশ তবে ডেঙ্গি নিয়ে কোনোভাবে উদ্বেগ কাটছে না সাত থেকে আট দিন ধরে এবার জ্বরে ভুগছিলেন রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত মৃত্যু ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি পজিটিভের কথা উল্লেখ রয়েছে এ নিয়ে রাজ্যে বাইশ দিনে দশ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ফের নদিয়ায় ডেঙ্গি আক্রান্ত মৃত্যুর খবর সামনে এলো রাজ্যে এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার বিধানসভায় জানিয়েছে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের সূত্রে তথ্য পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগে স্বাস্থ্য ভবন সূত্রে খবর গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছে এক হাজার পঁয়ত্রিশ জন এলাকা থেকে গ্রামীণ এলাকায় ক্রমশ বেশি বাহাত্তর শতাংশ গ্রামীণ এলাকায় মানুষের ডেঙ্গি আক্রান্ত হয়েছে শহরে ডেঙ্গি আক্রান্তের হার আঠাশ পার্সেন্ট সম্প্রতি চারশো রোগীর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাদন হয় তাদের মধ্যে 3টি রক্তের নমুনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে আর এমনি সময় ব্যাংক নিয়ে বিরাট বড় লেবারা সুদ বাড়ছে ব্যাঙ্ক এর IDFC ফাস্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রেটের পরিবর্তন যেখানে 7 থেকে 15 দিনের ফিক্সড ডিপোজিটের উপর আর 3.5% সুদের রে অফার করছে এক নজরে 보면은 যেটা সবচেয়ে পপুলার এক বছর এক যেখানে জানা যাচ্ছে এক বছর একদিন দিন থেকে 550 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 7.50% সুদের হার বাজ আছে আর তার সাথে ব্যাংক অফ ইন্ডিয়া ও বিরা বড় আপডেট যেখানে এক বছরের ফিক্সড ডিপোজিট পাওয়া যাচ্ছে সিক্স পয়েন্ট পার্সেন্ট আর এমনই সময় চারশো দিনের ফিক্সড ডিপোজিটের রেট বাড়ছে চারশো উপর ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফ উপর সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদের হার পাওয়া যাবে তবে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন তাহলে আপনার ব্যাংকেরও লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আর এমনই সময় খেলা হবে প্রকল্প নিয়ে বিরাট বাজিমাত করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সম্প্রতি খেলা হবে প্রকল্পের আবেদন করতে পারবেন দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতে একশো দিনের কাজের মতো নয়া প্রকল্প নিয়ে আসছেন মমতা যা রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প এই প্রথমবার একশো দিনের কাজের মতো নয়া কোনো প্রকল্প চালু করছে রাজ্য যা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন আর তার সাথে খবর পুজোর আগেই ফের চালু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প নতুন কি কি পরিষেবা মিলবে এখানে দু দফায় এবার এক মাস করে চলবে এই কর্মসূচি মিলবে রাজ্য সরকারের দুটি নয়া প্রকল্পের সুবিধা তবে দুটি দফায় মিলবে এবারে দুয়ারে সরকার যেখানে এক থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার এই ক্যাম্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ বাদ যাবে না পরিযায়ী শ্রমিকরাও পরিষেবা মিলবে দ্বিতীয় পর্যায়ে আঠেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত খবর আছে আগে তেত্রিশটি পরিষেবা পাওয়া যেত এবার এই ক্যাম্প থেকে আরো দুটি পরিষেবা বাড়িয়ে মোট পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নয়া রেজিস্ট্রেশন কন্যার মতো দুটি অতিরিক্ত পরিষেবা মিলবে যেখানে ইতিমধ্যে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজের সুবিধা থেকে এখান থেকে পাওয়া যেত এবার আরো নতুন দুই পরিষেবা যেখানে মানুষ অনেকটাই উপকৃত হতে চলেছে এবার এছাড়াও থাকছে এবার আবাস যোজনা নিয়ে বিরাট বড় খবর যেখানে নতুন তথ্য ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সাথে বাকি থাকলো বেশ কিছু খবর যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন তবে তার আগে অবশ্যই আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দিন এবং তার সাথেই অবশ্যই সকাল সন্ধ্যা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট এ সার্চ করে নিজেরাই নিজেদের পছন্দের খবরগুলো দেখে নিতে পারবেন যারা খবরের কাগজ পছন্দ করেন তাদের জন্যই থাকছে স্পেশাল খবরগুলো প্রতিদিনের দশটি বাছাই করা লেটেস্ট নিউজ পেয়ে যাবেন সেখানে তার সাথে অবশ্যই বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরগুলো দেখছেন কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন তাহলে আপনারা জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে আর সেই সাথে আজকের খবরগুলো সবাইকে শেয়ার করে লেটেস্ট তথ্যগুলো জানার সুযোগ করে দিন বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলোকে দেখে নিন এবং খবরটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে লেটেস্ট তথ্যগুলো একটি ভিডিওর মাধ্যমে জানার সুযোগ করে দিন